নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। KSJP একাডেমিতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, যারা DLED এবং DED করেছো তাদের জন্য কিন্তু খুব বড় সুখবর। অনেকেই কিন্তু প্রাইমারি পরীক্ষার টেট পরীক্ষা হচ্ছে না বলে মনমরা হয়ে গেছিলে, তো তাদের জন্য সুখবর, প্রায় 5 থেকে 6 বছর পরে প্রাইমারি পরীক্ষার টেট হতে চলেছে। তো কবে হতে পারে প্রাইমারি পরীক্ষার টেট? বিজ্ঞপ্তি কবে বেরোতে পারে? কবে নিয়োগ হতে পারে? কতগুলি শূন্যপদ রয়েছে? এবং যারা 2017 সালে ফর্ম ফিল আপ করেছিলে তাদের আর ফর্ম ফিল আপ করতে হবে কি না? পরীক্ষা কোন নিয়ম অনুযায়ী হবে তা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, কারণ আমরা আমাদের চ্যানেলে এরকম এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো বন্ধুরা, প্রথমেই আমরা চলে এসেছি, দেখো কতগুলি শূন্যপদ রয়েছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ, অনেকদিন প্রাইমারি পরীক্ষা কিন্তু টেট হয়নি, তো কতগুলি শূন্যপদ রয়েছে দেখো। 2015 সালে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল এবং 2016 সালে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল। অর্থাৎ তোমরা সবাই জানো যে 2015 সালে কিন্তু প্রাইমারি টেটটি হয়েছিল লাস্টবার এবং 2016 সালে তার রিক্রুটমেন্ট হয়েছিল, নিয়োগ প্রক্রিয়া। কিন্তু সমস্যায় জর্জরিতর জন্য সম্পূর্ণ ভ্যাকেন্সি 2016 সালে পূর্ণ হয়নি। অর্থাৎ 2016 সালে যে নিয়োগ হয়েছিল সেটা কিন্তু কিছু সমস্যার জন্য সম্পূর্ণ ভ্যাকেন্সি পূর্ণ হয়নি। আবার 2017 সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও তার পরীক্ষা এখনও পর্যন্ত হয়নি। তো 2017 সালে কিন্তু আবার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তোমরা সবাই ফর্ম ফিল আপ করেছিলে, কিন্তু তার এখনও কিন্তু পরীক্ষা হয়নি। তাই সূত্রের খবর, বর্তমানে প্রায় 15,000+ শূন্যপদ রয়েছে। তো বন্ধুরা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য, খুব সুখবর। প্রায় 15,000 শূন্যপদ রয়েছে, 15,000-এরও বেশি শূন্যপদ রয়েছে প্রাইমারিতে, এবং কিছু নতুন স্কুল তৈরি হবে তার জন্য শূন্যপদের সংখ্যা আরও বাড়বে। অর্থাৎ তোমাদের 15,000 ভ্যাকেন্সি রয়েছে এবং আরও যদি নতুন স্কুল তৈরি হয় তো ধরে রাখো প্রায় 20,000 তোমাদের ভ্যাকেন্সি হতে চলেছে। তো প্রায় 20,000 ভ্যাকেন্সি হতে চলেছে। অনেকদিন যেহেতু প্রাইমারি টেট হয়নি তাই ভ্যাকেন্সি অনেক রয়েছে, তাই 20,000 প্রাইমারি ভ্যাকেন্সি হতে চলেছে, এটা তোমাদের কিন্তু এবছরের সবথেকে বড় সুখবর। তো চলে যাচ্ছে এর পরের পেজে, দেখো বিজ্ঞপ্তি কবে বেরোতে পারে, অর্থাৎ নোটিফিকেশান কবে জারি হতে পারে। বন্ধুরা, বিভিন্ন নিউজ পোর্টালে উঠে এসেছে যে পুজোর আগেই কিন্তু প্রাইমারি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো বন্ধুরা, বিভিন্ন যে সমস্ত নামি দামি নিউজ পোর্টাল আছে এবং সূত্রের খবর অনুযায়ী পূজার আগে কিন্তু তোমাদের প্রাইমারি পরীক্ষার টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ধরে রাখো সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যে তোমাদের প্রাইমারি পরীক্ষার টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তা পুজোর আগে অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যেই কিন্তু তোমাদের প্রাইমারি পরীক্ষার টেটের যে বিজ্ঞপ্তি নোটিফিকেশান প্রকাশিত হবে। তো চলে যাচ্ছি পরের, দেখো কবে নিয়োগ হবে। বন্ধুরা, সূত্রের খবর অনুযায়ী 2021 সালে বিধানসভা ভোটের আগেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তো তোমরা সবাই জানো 2021 সালে কিন্তু বিধানসভা ভোট রয়েছে, এই বিধানসভা ভোটের আগেই কিন্তু তোমাদের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। তাই হাতে কিন্তু আর বেশি টাইম নেই, 1-1.5 মাসের মধ্যে কিন্তু তোমাদের নোটিফিকেশান জারি হয়ে যাবে এবং তার কিছুদিন পরে পরীক্ষা এবং তোমাদের বিধানসভা ভোটের আগেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তো চলে আসছি পরীক্ষা কবে হবে। তো দেখো বন্ধুরা, যেটা সূত্রের খবর উঠে আসছে, এই বছরের শেষের দিকে বা পরের বছরের শুরুতে প্রাইমারি পরীক্ষা হতে চলেছে। অর্থাৎ যদি সেপ্টেম্বর অক্টোবর নাগাদ তোমাদের নোটিফিকেশান জারি হয়, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেহেতু তোমাদের বিধানসভা ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, তাই কিন্তু তোমাদের ধরে রাখো ডিসেম্বর 2020 বা জানুয়ারি 2021 এর মধ্যেই কিন্তু তোমাদের নিয়োগ পরীক্ষা হবে। তো আর বেশি দিন টাইম নেই, অবশ্যই এখন থেকে প্রিপারেশান নেওয়া শুরু করে দাও। যাদের ডিএলএড এবং ডিএড আছে এখন থেকে প্রিপারেশান নেওয়া শুরু করে দাও। এবং যদি তোমাদের কিভাবে প্রিপারেশান নেবে বা সিলেবাস কী রয়েছে এর ভিডিও প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই আমরা তোমাদের ওর উপর স্পেসিফিক ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেব। তো যাচ্ছি এর পরে, দেখো কী রয়েছে, কোন নিয়ম অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া হবে। তো দেখো NCERT অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর গাইডলাইন মেনেই কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া হবে। তো NCERTর গাইডলাইন মেনেই তোমাদের নিয়োগ প্রক্রিয়া হবে। তো এর পরের পেজে দেখো,
ফর্ম ফিল আপ। তো এবার দেখো, ফর্ম ফিল আপ যারা 2017 সালে ফর্ম ফিল আপ করেছিলে তাদের আর নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। অর্থাৎ 2017 সালে যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদের কিন্তু আর নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না, এবং তারপরে যারা ডিএলএড এবং ডিএড করেছো তারা ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে যদি অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়ে যায়, তাহলে তার 1 সপ্তাহের মধ্যে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো যখন ভ্যাকেন্সি বেরিয়ে যাবে তখন আমরা আবার স্পেসিফিক ভিডিও বানিয়ে তোমাদের প্রোভাইড করে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় তা নিয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দাও, এবং তোমাদের যে সমস্ত বন্ধুরা ডিএলএড এবং ডিএড করে রয়েছে এবং প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করো, এবং কোথাও যদি কোনোরূপ ডাউট থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাও। তো আজ এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম, উইশ ইউ অল দ্য বেস্ট।